সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2016-এ ফাইল সেভ করতে হয়, ওপেন করতে হয়, ক্লোজ করতে হয়। আমরা ধরে নিলাম আমরা এখানে কাজ করলাম, এটা আমরা সেভ করার প্রয়োজন আছে। অ্যাক্সেস টুলবার থেকে একেবারে উপরে যেটা 7-ও আছে 10-ও আছে, সেভে ক্লিক করব, একটা ডায়লগ বক্স আসবে। ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করব, এই অবস্থা আসবে, এই ধরনের একটা উইন্ডো আসবে। তবে 10-এ 7-এ একটু ভিন্ন। এরপর তো আমরা সেভটা কোথায় করব, অর্থাৎ এখানে আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল চেপে এস অথবা ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে অর্থাৎ ডেস্কটপে সেভ করব না ডকুমেন্টসে ক্লিক করব না অন্য ড্রাইভে বলে ব্রাউজ, আমরা ডেস্কটপে ক্লিক করব, অর্থাৎ ডেস্কটপে সেভ করব। এই জন্য ডেস্কটপ ক্লিক করলাম, করে সরাসরি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দেব, করে আমি নামটা লিখে দেব টেস্ট দিয়ে এন্টার সেভ করতে হবে, অথবা সেভে সেভ বাটনে ক্লিক করতে হবে। এটা সেভ হয়ে গেছে, কেমনে বুঝবো সেভ হয়েছে? এখানে দেখা যাচ্ছে যে নামে ফাইল সেভ করব, টাইটেল বারে কিন্তু ওই নামটা আসবে, টাইটেল বারে ওই নামটা আসবে, দেখা যাবে। এবার আমরা ভাবলাম বা ধরলাম, মনে করলাম আমাদের কাজ শেষ, এখন আমরা বন্ধ করব। বন্ধ করলে দুটো বিষয় বুঝে, একটা হচ্ছে কি ফাইল বন্ধ করা, একটা হচ্ছে প্রোগ্রাম বন্ধ করা। আমরা ফাইল বন্ধ করব, কন্ট্রোল সেভে ডব্লিউ চাপলো এটা ক্লোজ হবে, অথবা ফাইলে ক্লিক করে ক্লোজ, তাহলে ফাইলটা ক্লোজ হবে, ডকুমেন্টসটা ক্লোজ হবে। ব্যাস, এখানে অনেকগুলো ডকুমেন্টস আছে, আমি সবগুলো করে ফেলতেছি। এইভাবে ফাঁকা জায়গা। এবার আমি ওপেন করব, সেভ হলো, ক্লোজ হলো, আমরা চাচ্ছি না আসলে আরও কিছু কাজ করার প্রয়োজন আছে। তখন আমরা ফাইল মেনুতে ক্লিক করব, দেখবো যে এখানে লিস্ট আছে কি না, লিস্ট থাকলে এখানে সিলেক্ট করে, সিলেক্ট করলে ওপেন হয়ে যাবে। অথবা আমরা কিবোর্ড থেকে করতে পারি, কন্ট্রোল চেপে ও, একটা উইন্ডো আসবে, এটা 2016-এ। অন্যান্য ভার্সনে একটা ডায়লগ বক্স আসবে। এরপর যদি তালিকা, যদি এখানে যে সকল তালিকা দেখতে পাচ্ছি সেই তালিকা থেকে যদি আমার কাঙ্ক্ষিত ফাইলটি থাকে সেটা আমরা সিলেক্ট করব। এরপর আমরা ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করেও কোথায় কাঙ্ক্ষিত ফাইলটি আমরা সিলেক্ট করে ওপেন করব। এখানে ক্লিক করতে পারি, যদি ডি ড্রাইভে থাকে ডি ড্রাইভ, ই ড্রাইভ থাকে ই ড্রাইভ, অ্যাপ ড্রাইভ। আমরা এটা সিলেক্ট করলাম, করে এন্টার অথবা ওপেন, ওপেন হয়ে গেল। এবার আমরা ফাইল বন্ধ করব, প্রোগ্রাম বন্ধ করব কিভাবে? আমি আগে বলেছি কন্ট্রোল সেভে ডব্লিউ সাবমিট ক্লোজ হয়ে যাবে। এবার প্রোগ্রাম বন্ধ করার জন্য কিবোর্ড থেকে অল সেভে F4 অথবা ক্লোজ বাটন একেবারে উপরের দিকে, এভাবে কাজ করতে হয়। ধন্যবাদ সবাই।